আমরা এখন আছি নাটেশ্বর দিঘিরচা। নাটেশ্বর দিঘিরচান থেকে শ্যানবাগের ওদিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওটা হচ্ছে যে শ্যানবাগ থেকে বজরা, ওই সড়কটা ধরে আমরা একদম শ্যানবাগের ওদিকে যাব। ওইখানে চার রাস্তার মুখ একসাথে হয়েছে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। ওইটা একটা ছবি আমি দিচ্ছিলাম গত দুদিন আগে আমি ফেসবুকে, ওইখান পর্যন্ত যাবো, পুরোটা আমি আপনাদেরকে দেখাবো। আর এর ওখানে কিছু ভিডিও আরও আগেও দেওয়া আছে, এটা পরবর্তীতে আজকে আবার দিতেছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, সেই হানিকাল একটু দেখাও না এখান দিয়ে। আমি কিন্তু কাজিরহাট থেকে দিঘিরচালে ভিডিও দিচ্ছিলাম, যেটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। আবার আর বাসের রেট হচ্ছে দারুল আরকাম ইসলামী মাদ্রাসা। এই রোডটা কিন্তু সুন্দর, রোডের আশেপাশে মাঠের পরিবেশটা কিন্তু সুন্দর, তবে রোডটা সম্পূর্ণ অংশে এখনো বাকি নেই, কাজ পুরোপুরি হয় নাই, অনেক একশো কাজ কিছু কিছু বাকি আছে। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এমনকি এদিকের আশেপাশে বাড়ির কোনো মহাস্থ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশে এসেছে অনেকগুলো এরিয়ার ভিডিও দেখে তো হয়ে গেছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি ন্যাচারাল রাখবো। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওতে আমরা এই রোডটা ধরে একদম সামনের দিকে যাব, পুরাটাই দেখাবো। খাল এটা বাঁ সাইডের যে খালটা দেখা যাচ্ছে, আর সামনে যে বাজারটা আছে এটাকে আবদুল্লার হাট বলে, এটা নাটেশ্বর আবদুল্লার হাট। আর ডান সাইডে যে রোডটা, এর সম্পূর্ণ অংশে ভিডিও দেওয়া আছে, এটা কিন্তু অনেক আগে আমি দিয়েছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি সামনে হাতের বাঁ সাইডে আবদুল্লাহ হাট ইসলামী ফাজিল মাদ্রাসা দেখা যাচ্ছে, দেখাচ্ছি। এদিকে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে আশেপাশে, তো ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং এদিকে আশেপাশে নতুন করে এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। সামনে হাতে ব্যাংকের যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা সম্পূর্ণ অংশ ভিডিও দেওয়া আছে, এটা একদম জমিদার হাট থেকে আমি দিচ্ছিলাম, তো ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং সামনে হাতের পাশের সাথে যে রোডটা, এই রোডটারও ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এখান থেকে ফকিদার হাট যাওয়া যায়, এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ কিন্তু সুন্দর, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। গ্যাস বলা হয়।
সামনে হাতে ডাইনে এবং বামে যে দুইটা রোড দেখা যাচ্ছে সেটা বাংলাপুর রাস্তা বলা হয়। এই দুটো রোডের ভিডিওতে একটু হয়ে গেছে সম্পূর্ণভাবে, এটাকে উত্তর আনায় ফুট বাংলা বলা হয়। আপনারা ভিডিওটা দেখছেন কিনা ভিডিওতে অবশ্যই জানান। রোডটা কিন্তু অনেক সুন্দর, রোডের আশেপাশে পাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিকে আশেপাশে থেকে ঘর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এদিকে আশেপাশে বাড়ি করা তোমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন। কাজিরহাট মার্কাজুডু মোদাওয়া মহিলা মাদ্রাসা ও তিনখানা সামনে কাজিরহাট পড়বে। কাজিরহাট এটা কিন্তু দুইটা উপজেলার মধ্যে পড়ছে, সোনাইমুড়ি এবং বেগমগঞ্জ দুইটাই। তো আমরা এখন কাজিরহাট বাজারে আছি, আমি কাজিরহাট বাজারটা দেখাবো, তারপরে বাজার অতিক্রম করে সামনের দিকে যাব। কাজিরহাট বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়া ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং এই বাজারের আশেপাশে যদি কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমরা এখন সোজা যে রোডটা আছে রোডটা ধরে রাস্তার ধারে যাব, আর হাতে ডান সাইডে হচ্ছে যে জমিজাহাটের ওদিকে, বাঁ সাইডে অম্বরনগর সোনামুড়ির ওদিকে, সোজা রোডটাদের ওদিকে যাইতেছি। এটাকে সেনবাগে রোড বলা হয় বা দিলদার মার্কেট যাওয়া যায় এই রোডটা দিয়ে। আমি কিন্তু দেখছিলাম ওই ভিডিওগুলা,
আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং কি আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু আমি নাটেশ্বর দিঘিরজানের একটা ড্রোন ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি আমার পরবর্তী ভিডিওর মধ্যে আমরা যে এখন যে মাথায় যাব ওই মাথার একটা ড্রোন শট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে আরো কি কি পড়বে পুরোটাই দেখাবো। তো ঠিক আছে, ভিডিও আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনে নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখান থেকে তো উঠে গেছে আমার।